ইচ্ছা শক্তি আর জীবনে এগিয়ে যাওয়ার স্পৃহা থাকলে নিজের প্রতিভাকে বিকশিত করে যে সাফল্য অর্জন করা সম্ভব, তাই আরেকবার প্রমাণ করল অভয়নগর মহিলা হোমের আবাসিক এবং রাজ্যের কৃতি কন্যা ত্রিমন সরকার। সাফল্যের সঙ্গে টেট পরীক্ষায় পাশ করে এবার সরকারি চাকরি পেয়েছেন ত্রিমন সরকার। কৃতি কন্যার সাফল্যকে স্বীকৃতি দিতে রবিবার অভয়নগর মহিলা হোমে গিয়ে ত্রিমনকে সংবর্ধিত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে নিজের সাফল্যকে ভাগ করতে পেরে উচ্ছ্বসিত এই প্রতিভাবান কন্যা জানায়, 2005 সাল থেকেই হোমে রয়েছে সে। এখান থেকে পাস করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করে টেট পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া ত্রিমন সরকার জানিয়েছে, তার এই সাফল্যের যাত্রাপথে সর্বতোভাবেই সাহায্য করেছে রাজ্য সরকার। বিশেষ করে বিএড কোর্স করার সময় সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী শান্তনা চাকমার কাছ থেকে সাহায্য না পেলে সাফল্যের এই সোনালি রেখা যে তার কাছে ধরা দিত না, সেই কথাই আরেকবার কৃতজ্ঞ চিত্তে উল্লেখ করেছে ত্রিমন সরকার। আমি এখানে 2005 সনে হোমে এসেছি, তো এখান থেকে আমি 12 মাধ্যমিক, তারপর গ্রাজুয়েশান, তারপর মাস্টার্স করেছি পলিটিক্যাল সায়েন্সে, তারপর বিএড করেছি। বিএড করার সময় আমাদের রাজ্য সরকার, আমাদের হোমের যে মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় আমার পাশে সবসময় ছিলেন। তারপর আমি টেট দিয়ে এবছর টেট কোয়ালিফাইড করি, তারপর চাকরিটা পেয়ে গেছি, রাজ্য সরকার আমার পাশে ছিলেন, তার জন্য চাকরিটা পাওয়াতে আমি খুব অত্যন্ত আনন্দিত। আজকের দিনে ম্যাম এসেছেন, তাতে আমি আরও আনন্দিত। আজকের দিনে প্রতিমা ম্যাম, আপনার নাম? আমার নাম ত্রিমন সরকার। কত বছর ধরে এখানে ছিলেন? 2005 সন থেকে 2017 বছর। রাজ্যের এই বিদুষী কন্যার সাফল্যে সমান আনন্দিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ত্রিমন সরকারকে অভিনন্দন জানিয়ে প্রতিমা ভৌমিক বলেন, ত্রিমন সবার কাছে প্রেরণার স্রোত হিসেবে কাজ করবে। হোমের আধিকারিক সহ অন্যান্য সবাই যারা ত্রিমনকে সাহায্য করেছে তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আমাদের অভয়নগর হোমে এসে অনেকের একটা ধারণা, মানে হোমে যারা থাকে তাদের দেখভাল দেখা পড়া মানে করা কষ্ট হয়, তখন হোমে আসে। হোমের মধ্যেও দিদি ওটাকে হোমটা লিড করছেন, উনি প্রিন্সিপাল রয়েছেন। আমাদের ত্রিমন সে এই জায়গা থেকে হোমে পড়াশোনা করেছে, হোমে থেকে বড় হয়েছে, আজকে টেট দিয়ে ও চাকরি পেয়েছে। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের যে আমরা চেষ্টা করলে, ইচ্ছা শক্তি থাকলে সব কিছু করা যায়, সেটা হচ্ছে প্রমাণ। আমি তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক কামনা করি, এবং হোমের মধ্যে যারা রয়েছে তাদের জন্য একটা বড় অনুপ্রেরণা হচ্ছে এই ত্রিমন। তো সবাইকে, এই হোমে যারা রয়েছে, যারা আমাকে সাহায্য করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা হোমে আমার ছোট বোনরা রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে হোমে থেকেও আমরা আমাদের পায়ে দাঁড়াতে পারবো। সমাজ এবং হোমের যারা রয়েছে সবাই, সরকার সব আপনাদের সঙ্গে রয়েছে, আপনারা এগিয়ে যান। যার যার ভগবানের যাত্রাটা যেটা রেখেছে সেটা অনুযায়ী আমাদের করতে হবে, তো সেইটা যাতে আমাদের কাছে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যে আমাদের যার যেটুকু করার দরকার আমরা সেটা করব। তো ত্রিমনকে আমি অসংখ্য অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ওনার যে প্রিন্সিপালরা রয়েছেন যারা ওকে সাহায্য করেছেন, সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে অভিনন্দন। আর ত্রিমন আমাদের জন্য একজন একটা প্রেরণা স্রোত হয়ে থাকবে, ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এবং ওকে সবাই যাতে অনুকরণ এবং অনুসরণ করে, আরও যাতে ভালো জায়গায় যেতে পারে আমাদের বোনেরা। প্রতিমা ভৌমিক বলেন, ত্রিমন প্রমাণ করেছে দৃঢ় ইচ্ছা শক্তি থাকলে হোমে থেকেও স্পর্শ করা যায় সাফল্যের উচ্চশিরি। রাজ্যের এই কৃতি কন্যা সন্তান নিজের জীবন দর্শন নিয়ে অকপটভাবে জানায় সে চায় হোমের অন্য মেয়েরাও মেধার সাহায্যে আরও এগিয়ে যাক জীবনে। পাশে ছিল তার জন্যই আমি বিএড করতে পেরেছি, বিএড করে আজকের এই সাফল্যের দিনে রাজ্য সরকার পাশে ছিল, তার জন্যই আমি আজকে এই জায়গায়, না হলে হয়তো বা এই জায়গায় আসতে পারতাম না। আমাদের হোমের যে শান্তনা চাকমা ম্যাম মন্ত্রী মহোদয়া আমাকে খুব হেল্প করেছেন, পাশাপাশি আমার হোমের ম্যামরাও আমাকে খুব সাপোর্ট করেছেন। আমি চাই আগামী দিনে হোমের ছেলে মেয়ের পাশে দাঁড়াতে, এসব আমি চাই সমাজের জন্য কিছু করতে। খুব ভালো লাগছে ম্যাম আসা, খুবই ভালো লাগছে ম্যাম, আশীর্বাদ করবেন সবার কাছে আমার। ভবিষ্যতে সমাজের জন্য কিছু করতে চাই বলে স্মিত হাসির সঙ্গে উল্লেখ করেছে প্রতিকূল জীবনকে অনুকূল বানানোর কারিগর এই মেধাবী কন্যা। আবাসিক কন্যার এমন সাফল্যে অভয়নগর মহিলা হোমেও
রবিবার আনন্দ আর খুশির আমেজ। ভবিষ্যতে আরও এমন তৃণমূল সরকার তৈরি হয়ে উজ্জ্বল করবে মেধার মননের চিরন্তন জীবনের ছবি, সেই আশাতেই নতুন স্বপ্নে বিভোর আগামী প্রজন্মের তৃণমূলরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।